আরামবাগ টাইমস। খানাকুলের রাজা রামমোহন রায়ের ভিটে থেকে দিল্লি পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন গোলাপ সুন্দরী ওরফে দেবাশিস মুখোপাধ্যায়। ইনি খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আরামবাগ থানার তিলকচক গ্রামের বাসিন্দা। দেবাশিসবাবু বহুরূপী সেজে সমাজের বিভিন্ন বিষয়ে স্কুলের ছাত্রছাত্রীদের ও সাধারণ মানুষজনকে সতর্ক করার কাজে ব্রতী হয়ে ইতিমধ্যে সুপরিচিত। বহুরূপী সাজে গোলাপ সুন্দরী বলে তাকে এক ডাকে চেনা যায়। তিনি অনেকদিন থেকেই দাবি জানিয়ে আসছিলেন ভারতবর্ষের সর্বপ্রথম রেলযাত্রী রাজা রামমোহন রায়, তার জন্মভূমি খানাকুল আজও রেল থেকে বঞ্চিত। রবিবার তিনি খানাকুলের রাজা রামমোহন রায়ের ভিটে থেকে দিল্লি পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন একগুচ্ছ দাবি নিয়ে। তার মধ্যে অন্যতম খানাকুলে রেল চালু করা, শিশুদের যৌন নিগ্রহ রোধে এবং বাল্য বিবাহ প্রতিরোধে সরকারের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। প্রায় 1500 কিলোমিটার দীর্ঘ পথ তিনি পায়ে হেঁটে 40-45 দিনের মধ্যে শেষ করতে চান। এ বিষয়ে তিনি আরামবাগ টাইমসের প্রতিনিধি সুশান্ত দাসকে কি জানালেন শুনুন আরামবাগ টাইমসের রিপোর্ট। আপনার উদ্দেশ্যটা যদি একটু বলেন। আমার উদ্দেশ্য হচ্ছে, আমি তো জানেন আমি চাইল্ড ম্যারেজের এগেনস্টে প্রচার করে বেড়াই বছর হোক। এর আগে প্রচুর অনেক জায়গায় প্রচার করেছি, সমস্ত জায়গায় গেছি, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় গেছি। তা আমি তাই এবারে ঠিক করলাম যে আমি পায়ে হেঁটে দিল্লি যাব এবং আমার প্রচারের বিষয় থাকবে চাইল্ড হ্যারাসমেন্ট, যেটা এখন সেক্সুয়াল হ্যারাসমেন্ট বাচ্চাদের উপর প্রচণ্ড হচ্ছে, এবং চাইল্ড ম্যারেজ। এটা তো শুধু পশ্চিমবঙ্গের সমস্যা নয়, এটা গোটা দেশের সমস্যা। তাই আমি ঠিক করলাম যে আমি হেঁটে প্রচার করতে করতে আমি দিল্লি পর্যন্ত যাব। সেই জন্যই আমি এই উদ্যোগটা নিলাম যে আরও বেশি মানুষের কাছে আমার এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যে, যদি মানুষ এটা থেকে কিছুটা অন্তত সচেতন হয়, সেই জন্যই আমি এটা বললাম। আপনার পরিচয়টা যদি বলেন। আমার পরিচয় হচ্ছে, আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়, আমি খানাকুল থানার অন্তর্গত মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমার বাড়ি হচ্ছে আরামবাগ থানা তিলকচক গ্রামে। আপনি কোথা থেকে রওনা দিলেন? আমি আজই রওনা দিয়েছি আমাদের রামমোহন রায়ের যে বসত বাড়ি, সেখান থেকে সতীদাহ যে বেদি আছে, মঞ্চ আছে, ওইখান থেকে রওনা দিয়েছি। উনি যেহেতু সমাজ সংস্কারক ছিলেন, ভারত প্রতীক বলা হয়, এবং আমাদের এলাকার একজন উনি মনীষী, তাই ওনার ওইখান থেকেই আমি আজ এই আমার যাত্রাটা শুরু করেছি। আমি 10:30 সময় বেরিয়েছি সকাল। কদিনের মধ্যে পৌঁছাবেন এরকম? আমার এই এটা নাম দিয়েছে মিশন 40, আমি চেষ্টা করবো 40 দিনের মধ্যে পৌঁছাতে। এবার দু একদিন এদিক ওদিক হতে পারে। কত কিলোমিটার রাস্তা খানাকুল থেকে? প্রায় 1500 কাছে রাস্তা, 1400 সামথিং রাস্তা। মানুষকে কী বার্তা দেবেন? মানুষকে এই বার্তাটাই দিতে চাই যে আমার বয়স 53 বছর ক্রস করে আমি 54 বছরে পড়েছি। আমি এই বয়সে যদি পায়ে হেঁটে দিল্লি যেতে পারি এই বিষয়ে প্রচার করতে, তা মানুষও মানুষ যদি সব মানুষকে বোঝায় সমাজের যে বিভিন্ন কুসংস্কারগুলো আছে বা বিভিন্ন যে খারাপ দিকগুলো আছে, প্রত্যেক মানুষ যদি এগিয়ে আসে যে মানুষকে বোঝানোর কাজে, তাহলে আমি জানবো যে সমাজে অনেক উপকার হবে। আমি এই বার্তাটাই দিতে চাই, আমি যদি এত কষ্ট করে যেতে পারি তাহলে মানুষ, সাধারণ মানুষ কেন তারা এই জিনিসগুলোকে তারা বন্ধ করবে না এবং তারা সচেতন হবে না, এই বার্তাটা আমি দিতে চাই। এবং এটাও বলতে চাই যে বয়স যে একটা সংখ্যা মাত্র, সেটাও আমি বলতে চাই মানুষকে।